Assalamualaikum everyone. Sylheti Rannaghar cooking and blogging channel apnar shagotom. Asha kori shob bhalo acho. Alhamdulillah. Amiyo onek bhalo achi. To guti guti fakhori ajke abar shopping ailam. Koyek din hoye geche. Mane amar shopping hoyeche, but amar nono dine shopping hoyeche na. To jar karone ailam market. Ar ajke amra jailam holo Sylheti city center. City center kichu tuktak jinish tuktak na ekta bag kinmo ar pore amra jaimo onno market. তো লগে দাহকা আর দেখোকা আর সিলেটর মধ্যে সবথেকে কম দামি কোন মার্কেটের ড্রেস আই মেলে তাও আপনারা কইয়া দিব মাত্র 400 টাকা ডিজাইনার ড্রেস গুলো পাওয়া যায় কিন্তু একটা মার্কেট থেকে তো আপনারা লগে আউটও শেয়ার করমু আর আজকে আমরা কি দেখি তা কিনলাম আপনারা লগে আউটও শেয়ার করি তো আউকা ফার্স্টে আমি যে জিনিসটা হলাম মার্কেটে ঢুকেও আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরও বেগর কালেকশন আছে সিটি সেন্টারে তো যার কারণে আমি বেগর কালেকশন দেখাত গেছি আজ যেহেতু স্কুলও লাগে কিনতা তো ও টাইপের ব্যাগগুলো আমি দেখলাম এখান থেকে অনেকগুলো ব্যাগ আমার ভালো লাগছে তার মধ্যে একটা ব্যাগ আমার ভালো লাগছে এই যে একটা ব্যাগ দেখরা এই ব্যাগটা আমার খুব বেশি ভালো লাগছে বাট আমার ননদিনী এটা ভালো লাগছে না উনি দেখতে দেখতে গুটু 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 করতে করতে তারপরেও এটা দানোর ভালো লাগছে না তো যাই হোক আমি কইলাম যে তুমি কিনতে ফিনতায় তুমি দেখো তোমার কোনটা ভালো লাগে আর ব্যাগ এমন একটা জিনিস খালা ব্যাগ কিন্তু সবথেকে পারফেক্ট তো তানোর মানে পছন্দটা ওই লোকে খালা তো তাই খালি খালা ব্যাগই তো কাইরা কিন্তু খালা ব্যাগের মধ্যে ডিজাইন তান ভালো লাগে না আর এখান থেকে অনেকগুলো ব্যাগ কিন্তু তানোরও আছে তো যার কারণে সব ডিজাইনও তান গেছে কমন লাগে তো কয়েকটা ব্যাগ তাই দেখছেন এই ব্যাগ যে ব্যাগটা লিছুন এই ব্যাগটা কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু একটা জিনিস কি দাদা নানি কলমর খালি ফললে আর উঠতো না আর লেদার লেদারের উপর কলমর খালি ফললে তো উঠতে সহজে চায় না যার কারণে ব্যাগটা ন হইলো না তো অনেকগুলো ব্যাগ আমরা তার আর এটা এইটা কিন্তু মার্কেটের বাইরে দিয়া মানে দোকানের বাইরে দিয়া এই ব্যাগগুলা কিন্তু ভিতরে আরও অসম্ভব ব্যাগ আইন আছে তো সব ব্যাগগুলো মোটামুটি আমরা চেক করাম যে ওটা বলা নেই ওটা বলা নেই তো ভিতরে দিয়ে আমি আপনারা দেখাই এই ব্যাগের কালেকশনগুলো খুব সুন্দর বাট এই ব্যাগ তো আমরা লাগতো না আমরা তো স্কুল ব্যাগ নিতাম তো যাই হোক আমি আর একটা ব্যাগ চুজ করছি তবে এই ব্যাগটা একটু ছোট হয়ে গেছে কারণ এই ব্যাগের ভিতরে বই ঢুকতো না আর আমরা তো বই লাগে দরকার তো এই ব্যাগটা দিয়েছি তারপরে এটা তো বাই চেন্টর ব্যাগ পরে আর এই ব্যাগটা তাই রাখি দিয়েছেন করে এটা তো বাই চেন্টর ব্যাগ হান লাগে পরে আর একটা মানে আমরা ব্যাগ চুজ করছিলাম সাদার মাঝে তো এটাও ভালো লাগছে বাট এটা বেশি বড় হয়ে যায় এই যে ব্যাগটা দেখ এই ব্যাগগুলো অনেক মানে বইও নেওয়া যাইব দেন বেশি বড় বড় খাতা যেগুলো আছে এইগুলো নেওয়া যাইব কিন্তু তানোর কাছে ভালো লাগছে কিন্তু সাদা কালারের কারণে এই ব্যাগটা নেওয়া হয়েছে না কারণ সাদা আর অন্য কোনো কালারই আপনি নেই না কেন খলমর খালি ফেললে কিন্তু আর উঠতো না ব্যাগটা সুন্দর আসলো অনেক বড়ও আসলো কিন্তু ওইটা নেওয়া হয়েছে না তো তার দোকানেও কিন্তু খালি কসমেটিক্সও খালি যে ব্যাগ আছে এটা নয় কসমেটিক্স আর কসমেটিক্স সব কিছু আছে তো মোটামুটি আমরা একটা দোকান একটা দোকান তো দেখে লিস আর মার্কেটও গেলে কিন্তু একটা দোকান দেখে আর জিনিস লওয়া যায় না হোক আছেন তো যাই হোক কয়েকটা দোকান তো ঘুরাও লাগবে তো কয়েকটা দোকান ঘুরলাম আর ঘুরতে 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 মানে হেরান হয়ে গেছি অতটা দোকান ঘুরতে ঘুরতে তারপরে আবার ঘুরিয়ে সেই মাগর দোকানও আইলাম কারণ এই দোকানও যে আমরা ব্যাগটা দেখছি এটা ভালো লাগছে বেশি তো যার কারণে আমরা ওখান থেকেও ব্যাগটা কিনছি আর এই সাইডে দিয়া অনেক কসমেটিক্স আর কসমেটিক্স মানে ইটা কসমেটিক্স দেখলে প্রাণ জড়াই যায় মানে জানে হয় যে সব লইলে বাট আমরা তো আজকে কসমেটিক্স নিতাম না আমরা ব্যাগ নিব যার কারণে আমরা ঘুরি ফিরি খালি ব্যাগের দোকানেও যাইলাম ও সাইডে ব্যাগ ও সাইড মানে প্রত্যেকটা দোকানে তো খালি ব্যাগ আর ব্যাগ তো ব্যাগগুলো দেখলাম তো লাস্ট পরে আমরা যেটা হলাম আবার ও দোকানে আইয়া এই ব্যাগটাও আমরা আবার নিলাম তো আমার ননদিনী এই ব্যাগটা নিছেন আর এই ব্যাগটার দাম নিছে মাত্র 1500 টাকা তো যাই হোক ব্যাগটা দেখতে যেমন সুন্দর বালাও আসলো তো তাই ও ব্যাগটাও চুজ করছে না ও ব্যাগটাও নিয়েছে আর ব্যাগ লো আজকে একটা মজার ঘটনা হয়েছে একজন মহিলা আইসে না হাইয়া পেটারে কইরা গিতা তুমি আমার বাইফ তুমি আমার আমি তোমার খালা দিলাও রে বা 1000 টাকা দিয়ে দিলাও মানে কি একটা অবস্থা যাই হোক অনেক মজা লাগছে মহিলার কথায় তো যার পরে আমরা যেটা করলাম মার্কেট তো শেষ এখন আইলাম বারোইয়া আর আপনারা কইছি আপনারা দেখাইম 400 টাকা দিয়ে অফারের মধ্যে 250 টাকা দিয়া 250 টাকা থেকে শুরু 250 টাকা 200 টাকা থেকে শুরু ড্রেসগুলা
তো আইছি আমরা ও মার্কেট আর এটাই লই গিয়ে আমরা ফেডারেল সিলেটের ফেডারেল মার্কেট। তো এখানে দেখরা অসম্ভব রকম সুন্দর জুতা, আর সব জুতা কিন্তু মাত্র 350 টাকা করে, এত সুন্দর সুন্দর জুতা। তো আমি আপনারা দেখাই সবগুলা জুতা, কিন্তু এত সুন্দর 150 টাকা থেকে শুরু জুতাগুলা, আর ও যে জুতাগুলো দেখায় এগুলো 350 টাকা করে। তো এখান থেকে আমার ননদিনে 2টা জুতা নিছুন, একটা নিছুন ফ্ল্যাট আর একটা নিছুন শুজ, যেগুলা মানে ফ্ল্যাট দুই সাইডে বেল্ট দেওয়া ওগুলা, আর শুজ একটা নিছুন। তো দেখাই আপনার অসম্ভব সুন্দর জুতাগুলা। আর এই যে জুতা রাখলা, এই জুতাটা আমার ননদিনে নিছুন মাত্র 350 টাকা করে, আর এখানে অনেক জুতার কালেকশন, প্রত্যেকটা জুতা এত সুন্দর দেখে মনে হয় না যে এই জুতাগুলা মাত্র 350 টাকা করে। তারপরে আইলাম আমরা কিছু টি শার্ট কেনার লাগে। তো এখান থেকে আমরা কয়েকটা টি শার্ট চুজ করছি, আর এখানে অনেক মানে টি শার্ট আর টি শার্ট টি শার্ট। তো আমরা কয়েকটা টি শার্ট চুজ করলাম করিয়া তারপরে এখান থেকে টি শার্ট কিনছি, আর টি শার্ট কিনিয়া আর পরে আমরা রওনা দিলাম যেখানে অফার চলে। তো মানে এখানেও গিয়া অত কাপড় দেখিয়া মাথা নষ্ট, কোনটা দিয়ে কোনটা নিতে। আর কোনো মানুষে যদি গিয়া যে চায় যে আমি গিয়া এখান থেকে কিনতাম, তো একটা কথাও কইমু যে বেশি গিয়া চয়েস করবা না, বেশি গিয়া চয়েস করার লাগলে বা দে আর সব এলোমেলো হয়ে যায়। ফার্স্টে চকুর সামনে যেগুলো দেখায় ওগুলোও যদি কিনো তাইলে কিন্তু খুব ভালো লাগে, আর বালা বালা কাপড় পাওয়া যায়। তো এখান থেকে আমরা তিনটা ড্রেস কিনছি, 450 আর 250 করিয়া, মানে এত সুন্দর সুন্দর দেখে কইতেও না যে এগুলা 250 টাকা বা 350-450 টাকার ড্রেস, গাউন, কুর্তি, তারপরে কামিজ, এগুলাকেও কইতো না। তো এখানে দেখরা অনেক অনেক আপনার দেখানোর মতো পরিস্থিতি আমার আসলো না, কারণ এখানে প্রচুর ভিড় থাকে। তো যার কারণে আমি যতটুকু পারছি আপনার লগে শেয়ার করছি, আর ড্রেসের কালেকশনগুলো কিন্তু সেই এত মারাত্মক লেভেলের। এখন আপনারা দেখাই মানে এই ড্রেসটা আপকেও কইবনে, মানে মাত্র মানে 400 টাকা দিয়া এত সুন্দর একটা গাউন, উফরে জর্জেট, উফরে নেটর কাজ করা আর ভিতরে জর্জেটর কাপড় দেওয়া। আর এই যে আপনারা প্রত্যেকটা জিনিস দেখারা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু 400 টাকা করে। তো এখান থেকে আমরা একটা জিনিস ড্রেস কিনছি, ওই যে সবুজ ডিজাইনার একটা ড্রেস, এটা ইন্ডিয়ান ডিজাইনার ড্রেস। তো ওই ড্রেসটা আমরা কিন্তু মাত্র 400 টাকা দিয়ে কিনছি, মানে পাওয়া যায় 400 টাকা দিয়া অফারে পাওয়া যাইব এত সুন্দর সুন্দর ড্রেসগুলো। তো যাই হোক, আমরা শপিং শেষ, তারপরে যেটা হলো মায়া ফুচকা হওয়া যোগে, ফুচকা না খাইলে তো আমরা শপিংই শেষ হয় না। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা সব, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবা সবার আগে আমার ভিডিওটা দেখার লাগে। আসসালামু আলাইকুম।